বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করছি সকলেই অনেক বেশি ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে কোনো রান্নার রেসিপি শেয়ার করব না। আজকে শেয়ার করব গাজর কীভাবে সারা বছরের জন্য প্রয়োজন করবেন। এখন শীতকাল, তাই বাজারে বিভিন্ন ধরনের সবজি পাওয়া যায় যেটা সারা বছর পাওয়া যায় না। তাই আমরা যারা রান্নার ভিডিও করে থাকি তাদের জন্য সব ধরনের সবজি সারা বছর প্রয়োজন হয়। তাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব গাজর কীভাবে সারা বছরের জন্য প্রয়োজন করবেন। আর এটা সব গৃহিণীরাই করতে পারেন। আর এই একই পদ্ধতিতে ফুলকপি, ব্রোকলি, মটরশুঁটি, সিমের বিচি ইত্যাদি বিভিন্ন ধরনের সবজি প্রয়োজন করতে পারবেন। এজন্য এখানে আমি 5 কেজি গাজর খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এই গাজরগুলোকে একটা নাইফের সাইজে 2 টুকরা বা 2 ভাগে ভাগ করে নিচ্ছি। তারপর হালকা সেদ্ধ করব। আপনারা চাইলে না কেটে আস্তেও সেদ্ধ করতে পারবেন। আমি সবগুলো গাজর কেটে নিয়েছি, এবার সেদ্ধ করব। এজন্য চুলায় একটি পাতিল বসিয়ে তাতে পরিমাণ মতো পানি দিয়ে বলক তুলে নিয়েছি। এবার এই বলক তোলা পানির মধ্যে কেটে রাখা গাজরগুলি দিয়ে দিচ্ছি। আমি অর্ধেকটা গাজর দিয়ে দিলাম। এবার একটু ঢেকে দিলাম, অপেক্ষা করব বলক আসা পর্যন্ত। একবার বলক আসলেই নামিয়ে নিতে হবে, বেশি সেদ্ধ করা যাবে না। আর অনেকগুলি গাজর একসাথে দিলে বলক আসতে অনেক সময় লাগবে, তখন বেশি সেদ্ধ হয়ে যাবে। তাই আমি একসাথে সব না দিয়ে 2 বারে সেদ্ধ করব। গাজরে বলক চলে আসছে, এবার একটা স্টেটারে সেকে নিচ্ছি। সেকে নেওয়া হয়ে গেলে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিতে হবে, তা না হলে অনেক বেশি সেদ্ধ হয়ে যাবে। আর একই পানির মধ্যে আমি বাকি গাজরগুলো সেদ্ধ করে নিচ্ছি। আমি সবগুলো গাজর সেদ্ধ করে নিয়েছি। এবার একটা নাইফের সাহায্যে বিভিন্ন স্লাইস করে কেটে নেব। আমি সবগুলো গাজর 4 ভাবে কেটে নিয়েছি। এটা আমি বিভিন্ন রান্নার আইটেম ডেকোরেশনের জন্য কেটেছি। এরপর কিউব সাইজ করে একটু পাতলা করে কেটেছি। এগুলো বিভিন্ন স্ন্যাক্স আইটেমে ব্যবহার করব। তারপর এগুলো কিউব করে কেটেছি, বিভিন্ন সবজি রান্নায় ব্যবহার করব। এরপর এটা কুচি করে কেটেছি, ভাজির মতো করে। এগুলো ফ্রাইড রাইস বা অন্য কোনো রান্নায় ব্যবহার করব। তার মানে যখন যে স্লাইসটা দরকার ব্যবহার করতে পারব। এবার একটা ট্রের মধ্যে ঢেলে ছড়িয়ে দিচ্ছি। এভাবে ডিপ ফ্রিজে রেখে দেব বরফ হওয়ার জন্য। আর বরফ হলে হাত দিয়ে ভেঙে ঝরঝরে করে জিপলক ব্যাগে ভরে তারপর ডিপ ফ্রিজে রেখে দেব। এই তো 3-4 ঘন্টা ডিপ ফ্রিজে রেখে বরফ করে নিয়েছি, এবার এভাবে ঝরঝরে করে নেব। সবগুলো ঝরঝরে হয়ে গেলে এখন জিপলক ব্যাগে ভরে নিচ্ছি। এই তো একটা স্লাইস ভরে নিয়েছি। এবার আমি অন্য একটি স্লাইস নিয়েছি, এগুলো একইভাবে আলাদা করে বা ঝরঝরে করে নিচ্ছি। তারপর জিপলক ব্যাগে ভরে নিচ্ছি। এই তো 2টা স্লাইস ভরে নিয়েছি। আর একইভাবে অন্যগুলিও জিপলক ব্যাগে ভরে নিয়েছি। সবগুলি একটু আপনাদের দেখিয়ে দিচ্ছি। এবার সবগুলো একটা শপিং ব্যাগে ভরে নিচ্ছি। ভরে নেওয়া হয়ে গেলে ডিপ ফ্রিজে রেখে দেব। প্রিয় দর্শক, আমার আজকের ভিডিওটা যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে, প্লিজ ভিডিওতে একটা লাইক দিবেন, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।